হাই ফ্রেন্ডস তোমাদের কাছে আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট নিচ্ছি তা হচ্ছে অনেকেই কমেন্ট করছে দাদা ফুড কিছু বলো যে ফুড এসআই কেস আপডেট তো অনেক দিন হয়ে গেল কেস চলছে বাট এখনও জয়নিংয়ের কোনো সুরাহ মিলে না তো বারবার ডেটের পর ডেট দিচ্ছে তাহলে দাদা আমাদের কি জয়নিং হবে না তো অনেকে সবাই টেনশানে আছো অনেকে সবাই ডিপ্রেশনে আছো তো প্রথমেই বলবো একটা কথায় যে ধৈর্যের ফল কখনো মিঠা হয় না ভাই আর সত্যের জয় কিন্তু সব দিন হবে যে আশাটা নিয়ে আমরা ছিলাম এবং সেটা আমরা সাকসেস করে আজ আমরা প্রায় ট্রেনিং চার মাস হয়ে গেল তো সেরকম তোমাদেরও একদিন সুখবর অবশ্যই আসবে আর যারা মিথ্যাবাদী অর্থাৎ কেস করেছে যাদের ফলস কেসটা নিয়ে তোমাদের এত যে দুর্ভাগ্য করে এত তোমাদের কষ্ট দিচ্ছে তো তাদের একদিন পতন হবে তো আজকের যে ফুডোসায় কেস আপডেটটা দেখো তোমাদের ছাব্বিশ অর্থাৎ গতকাল তোমাদের একটা ডেট দেওয়া হয়েছিল দেখো সাইম হোসেন এন ওয়ার্ড স্টেট বেঙ্গল দিব্যেন্দু চ্যাটার্জি তোমরা পুরোপুরিভাবে দেখতে পাসো কিন্তু ছাব্বিশ তারিখে তো তোর তার আগেই অনেক ডেট পেয়েছি তেইশ তারিখ অর্থাৎ তার আগে আরও অনেক ডেট তো ছাব্বিশ তারিখে ডেটটা তোমরা দেখে না উঠেছিল কোর্টে তো কোর্টে উঠে যাওয়ার পর দেখে নাও পুরোপুরি একদম পনেরোই আগস্ট দু হাজার শুরু হয়েছিল ছাব্বিশে আগস্ট কিন্তু ডেটটা দেখে নাও তো ছাব্বিশে আগস্ট কিন্তু জাস্ট কোটি কেসটা উঠেছিল সেরকম কিন্তু কিছুই হয়নি যেটা অন্য দিনের মতন হয় যেটা সব কেসে হয় আমাদের তোমরা জানো যে বেঙ্গলের কেসে এরকমই একটা কেসে সুরা মিলতে খুব চাপ থাকে তো বারবার এটাই হয়েছিল যে কেসে উঠে জাস্ট উঠেছিল একটুকু তারপর কিন্তু আবার নেক্সট একটা ডেট দেওয়া হয়েছে তো এরকম চলছে তো ছাব্বিশ তারিখে উঠে একটা নেক্সট ডেট তোমরা দেওয়া হয়েছে নেক্সট ডেটটা তোমরা দেখে না উনত্রিশ তারিখ কিন্তু নেক্সট ডেট দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ ভালোভাবে তোমরা দেখে নাও আবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জুম করে দেখে নাও উনত্রিশ তারিখে একটা কিন্তু তোমাদের নেক্সট ডেট দেওয়া হয়েছে দেখতে পেয়েছ উনত্রিশ তারিখ তো উনত্রিশ তারিখে কিন্তু তোমাদের এই জায়গাটা দেখে নাও নেক্সট ডেট দেওয়া হয়েছে তো সেরকম কিছুই হয়নি তো আরেক তোমাদের কথা আমি বলবো যে পুজোর আগের ব্যাপারে পুজোর আগে তোমাদের কিন্তু কেস যদি না মিটে তাহলে কিন্তু তোমাদের একটু প্রবলেম আছে ভাই কারণ পুজোর ছুটিতে কেস প্রায় বন্ধ থাকে কিছুদিন ধরে তো তারপর শুরু হতে হতে একটু আর চাপ থাকে তো যেটু মোটামুটি একটা আপডেট আছে পুজোর আগে তোমাদের কিন্তু চেষ্টা মিটে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু তোমাদের ডেট খুব খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তোমাদের ডেট পড়ছে তো আশা রাখছি তোমাদের পুজোর আগেই মিটে যাবে এবং জয়নিংটা তাহলে পুজোর পর কিন্তু তোমাদের হয়ে যাবে তো এটুকুই আপডেট ছিল ফ্রেন্ডস তো এরকম আপডেট তোমরা যদি পেতে যাও একদম পুরো অথেন্টিক আপডেট এবং সঠিক আপডেট তোমাদের সবার আগে পৌঁছানোর জন্য তোমাদের কাছে চ্যানেলটা খুলে রেখেছি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টাটা কিন্তু তোমরা অবশ্যই অন করে দিতে কেউ ভুলো না আর যে যেমাত্র তোমাদের আপডেট পাবো কেসের আপডেট কিংবা জয়নি আপডেট সবার আগে কিন্তু এই চ্যানেল থেকে প্রোভাইড করো থ্যাংক ইউ গাইজ হিন্দ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা হেল্প করো তাহলে এই চ্যানেলটা আরও বড়ো হবে আর তোমাদের আপডেট দেবে থ্যাংকস ফর ওয়াচিং হিন্দ